আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছুদিন আগে খাসা বাংলা চ্যানেলের একটা নাটক লইয়া মানে বিরাট একটা তুলপার শুরু হয়েছে ফেসবুকও। তো আমরাও দেখছি মানে বাইজি এই খাসা বাংলার এই নাটকের উপরে ভিডিও বানাইছে। তো বিশেষ করে আমরা কইতাম সইয়ার, আমরা খাসা বাংলা ইউটিউব চ্যানেলের নাট্যকার যারা তার লগে যোগাযোগ করছি। মেইন অভিনেতা যে আজারুদ্দিন, আজারুদ্দিন ভাইয়ের লগে আমরা যোগাযোগ করছি আর এই ব্যাপারে আমরা আলোচনা করছি। আমি জানতাম চাইছি তার কাছ থেকে যে আপনি ভিডিওর মাধ্যমে এমন কিটা ভুল বললা যে আজকে ফেসবুকে একটা তুলপার শুরু হয়েছে, আমি একটু বিস্তারিত জানতাম চাই। পরে আমি আজার ভাই আমার কইলা মানে এই ভিডিওর মধ্যে মসজিদ একটা ব্যবহার করা হয়েছে কইয়া ফেসবুকে একটা তুলপার শুরু হয়েছে। আমি মানে ফেসবুকে যা মানে যে ভিডিওগুলো বানছে ভিডিওগুলো তেমন একটা আমি দেখছি না, মোটামুটি একটু একটু দেখছি, যার কারণে আমি বিস্তারিত আজারের কাছ থেকে জানার চেষ্টা করছি। তো আমি জিজ্ঞাইলাম যে সত্যি তুমি মানে মসজিদের ভিতরে ঢুকিয়া ভিডিও বানাইছো নি নাটক? আজার ভাই কইলা না, আমি মসজিদের ভিতরে ঢুকিয়া ভিডিও বানাইছি না। আমরা মসজিদের পাশে বাচ্চারায় পড়ার একটা রুম আছে, গড় থাকে দেন খোলা গড়, এমনি রেয়াল ওয়াল রাখা, ও গড়ের ওখানেও আমরা মানে শুটিং করছি। মসজিদ বুঝাইতে গিয়া একটু সাইডে দিয়ে গিয়া মক্তব হয়নি, আর মক্তবের মধ্যে শুটিং করছেন। ও কথাটা আজার ভাইয়ে কইছেন যে আমিও তো বেয়া হল নাই, আমরা তো আউরি হয়েছি নি যে আমরা মসজিদের ভিতরে আমার এই নাটকের শুটিং করতাম। ই বুদ্ধি বিবেক আমরার কাছে আছে, তো আমিও পরে তানে এই কথা শোনাবার তানে আমি ধন্যবাদ দিছি। নিশ্চয় সাধারণত এই বিবেক বুদ্ধি থাকা দরকার। আর আসলে এই খাসা বাংলা নাটক নিয়ে যে বা যাহারা ফেসবুকও মানে আলোড়ন সৃষ্টি করছেন ওগুরের কইয়ার, একজন মানুষরে খারাপ বুঝাইতে গিয়া আপনি নিজে খারাপ হয়ে দিতরা। আপনার তো দুই একটা ভিডিওর আমি মানে কিছু বাসা শুনছি, শুনিয়ে আমার খারাপ লাগছে, বাসাগুলা আপনার তোর সুন্দর নাই, আপনারা যে বাসায় কথা কইছেন আরেকজনকে খারাপ বুঝাইতে গিয়া বোঝা গেছে আপনারাও মানে তেমন বালানা ওরকম লাগছে, এক তো মানে ওরা তুন্তুকারী শব্দ ব্যবহার করছেন এটা তো আর ঠিক আছে, এরপরে অশ্লীল কিছু বাসা ইউজ করছেন, এরকম একজনটা খারাপ বুঝাইতে গিয়া নিজে খারাপ হওয়া এটা ঠিক না। ঠিক আছে, মানুষ মাত্র ভুল হইতে পারে, একশোবার ভুল তো দেশায় করতে পারে, হিতা করে মানুষ মাত্র ভুল হইতে পারে। আপনারা আজার ভাইয়ের নম্বর লইলা না, ফোন নম্বর লইয়া ফোনের মাধ্যমে মানুষটারে বুঝাইলে না, বলে ভাই তুমি ও ভিডিওটা খাটি লও, এই ভিডিওটা তোমার লাগে করা ঠিক হয়েছে না, যদি আপনার সবুজ লাগছে ভিডিওটা সঠিক নাই সুন্দর হয়েছে না করা, তাহলে আপনি ডাইরেক্ট ফোন করে কইতে পারেন আপনি এই ভিডিওটা কাটি লেন, এই ভিডিওটা করা ঠিক হয়েছে না, বা আপনি কোনো মেসাবলে দেখাইছিলেন এই ভিডিও করলে কিতো হইব গুণ হইব না সব হইব এটা ব্যাপারে আপনি জানছেন জানিয়ে করছেন নি। এই মানুষটার লগে আপনি যদি তার বদলাইবার ইচ্ছা আসিল শুধরাইবার ইচ্ছা আসিল তাইলে আপনি ডাইরেক্ট তার লগে কথা কইতা। আমি যতটুকু বুঝছি যে আজার বাইরে শুধরাইবার উদ্দেশ্যে ভিডিওগুলো বনছে না, বিউজ বাড়ানোর উদ্দেশ্যে ভিডিওগুলো বনছে, নিজের পরিস্থিতি লাভ করার উদ্দেশ্যে বনছে। যদি তারে শুধরাইবার উদ্দেশ্যে ভিডিও বানাইতা তাইলে নিশ্চয়ই আপনারা ফোন নম্বর লইলা অনে লইয়া হাসি মুখে মিঠা সুরে সুন্দর ভাষায় বুঝাইলা অনে বা এইরকম করিও না এইরকম করা খারাপ। একজন মানুষ মাত্র আপনারও ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে সবর ভুল হইতে পারে, কিন্তু একজন মানুষের সমাজ এইভাবে যেন অপমানিত করা এটা কিন্তু সঠিক নয়, এটাও কিন্তু একটা অন্যায় কাজ। আমার কাছে এটা তেমন একটা বালা লাগছে না, আমি যে এক ইউটিউবার হিসাবে আরেক ইউটিউবার প্রশংসা করিয়া ইলাও নাই, আমিও কথাটা কই আর যদি মানে আমিও আজার বাইরে কইছি মানে নাটক বানাইবার সময় একটু সতর্কতা অবলম্বন করার লাগিয়া যে আমি অশ্লীল কোনো ভাষা নাটকে ব্যবহার করিয়ার নি, আমি এমন কোনো কিছু ব্যবহার করিয়ার নি যেটার কারণে সমাজও আমার দুর্নাম আইব বা ক্ষতি হইব বা ইসলামের ক্ষতি হইব ধর্মের ক্ষতি হইব বা একটা মানুষের লাগিয়ে হাসি বা মানে এইসব জিনিসটাই বাঁচার লাগিয়া বাঁচিয়া তাকিয়া নাটক করার লাগিয়ে আমি কয়েকবারও আজার বাইরে মশলা দিছি আইডিয়া দিছি। এরপরেও একজন মানুষ সবর তো আর বিবেক বুদ্ধি সত্তা সমান নাই, ভুল হয়ে যেতে পারে, ভুলটা কিন্তু আপনারা সংশোধনের দিক চিন্তা না করিয়া উল্টা ভুলটারে মানে এমনভাবে জড়িয়া দড়িয়া আপনারা নিজে অনেক ভুল করে লিছেন। আর ভুলের মধ্যে আপনারা এটাও একটা ভুল করছেন যে বাড়িগ্রাম পাতারকান্দির আসিমগঞ্জের অনর কিগুনতে নাটক বানান, ওরকম শব্দ ব্যবহার করছেন, বাড়িগ্রাম পাতারকান্দির কিগুনতে নাটক বানান, নাটক ভাই আমরাও বানাই, তবে আমরা এইটা কইয়া না আমরা নাটক যে বা যাহারা দেখুন আমরা কাছে সেও এখনও পর্যন্ত ফোন করে কমপ্লেন করছেন না যে আমরা নাটক ওগুলো জিনিস বাদ, কিন্তু অনেকে ভাবে যে এই এই নাটকটা হয়তো আমরাও বানাইছি মনে করিয়া
কয়েকটা ফোন আমার কাছে আইছে যে ওরকম মসজিদের ভিতরে আপনারা একটা নাটক বানাইছেন। আসলে মসজিদের ভিতরে নাটকটা বনছে, এই নাটকটা বরাকণ্ঠন নাই, এই নাটকটা খাসা বাংলার। আর খাসা বাংলার যে বাইনতে বানাইছেন অলরেডি তারা এই নাটকের উপরে শর্মিন্দা, কিন্তু তারা মসজিদের ভিতরে বানাইছেন না, এটা মসজিদের বাইরে মক্তবর ভিতরে বানাইছেন। আপনারা তারা আর গালিগালাজ না করিয়া আর এই জিনিসটারে আর সমাজও না চিত্রাইয়া না বাড়াইয়া আপনারা যদি সম্ভব হয় তে আজার ভাইয়ের লগে সরাসরি যোগাযোগ করেন, নতুবা আজার ভাইয়ের বাড়িতে আইন আইয়া পাশে বইয়া বুঝাইন, বুঝাইয়া ওটার প্রবলেম ওটার সলভ করার চিন্তা নেই। এরকম করে গালিগালাজ করাটা আমার মনে হয় ভালো হইতো না। আচ্ছা, ওই যে হাইলাকারি চ্যানেল যে কইলা যে বাড়িগ্রাম বা আসিমগঞ্জ কী গুনতে বানাইছেন, ফলে সোশ্যাল মিডিয়ার কাম করতে হইলে বাসাটা সুন্দর করে মাথা লাগে মানুষের লাগে, বুঝছেন কথা? যারা যে বা যারাও মানে ওরাও তো মানুষ, আপনি যেটা বাসা ব্যবহার করছেন এটা শুনিয়া একটু ভাল লাগছে না, কিন্তু আর সামান্য বিউ ভাবিব লাগিয়া এত খারাপ বাসা ইউজ করে করা জরুরি নাই। আপনারা যারা এই ভিডিওগুলো বানাইছেন আপনার তো অনেক সমালোচনা চলে সমাজ একটা সমালোচনার বন্ধ করার লাগিয়ে আপনি নিজে সমালোচিত হয়ে গেল, এর লাগে চিন্তা করবা আরেকজনের ভুল ধরতে গিয়া নিজে যাতে ভুল না করে। না না, আপনি যে সময় ভিডিওটা ছাড়তা ওই সময় দেখুন জানি যে আমি কি জাত বাসা মাতিছি, আমার বাসা ঠিক হয়েছে নি, ওটা দেখুন জানি। আর এত উগ্র ভাষায় মানুষের বুঝাইন না, এত খারাপ খারাপ বাসা দিব মানে মানুষের বুঝাইন না, মানুষের বদলাই লাগিয়া নিজে নষ্ট হয়ে যেত, এটা বুঝতে পারেন। আমরা এই ভিডিও বানানোর মূল মকসুদ নাই যে আমরাও অন্য অন্য বাইঞ্চল লাগান বিউ ফাইতাম করিয়া, আসলে আমরার কাছে কয়েক জায়গাতে গিয়া ফোন আইছে, বহুত দূরে দূরে থেকেও আইছে বহুত মানুষে, মানে আমরার যারা শুভাকাঙ্ক্ষী যারা এরা আমরা ফোন করে কইছেন যে তুমি তাই একটা ভিডিও বানাইয়া খোক, এই নাটকগুলো তোমার তান চ্যানেল নাই, যার কারণে এই ভিডিওটা বানাইতে আমরা বাধ্য হয়েছি। যে বাইয়ে এটা ভিডিও ছাড়ছ সোশ্যাল মিডিয়া তাই নিজেও তো চ্যানেলের নামটা কইছেন না, খালি কইছেন আসিমগঞ্জ ভাতা নাদি বাড়িগ্রামের কুয়াই হলতা কয়টা ওলা কই দিয়েছেন, বুঝছেন না কথা? যে যেটাও করো এটা নাম বালা করে বুঝিয়া নাম দিয়া করতে লাগে, নাম মেনশন করতে লাগে, বুঝছেন নি? একজনের দুই দশজনের উপরে চালিয়ে দেওয়া ঠিক ও আমরা বরাকণ্ডর পক্ষতে গিয়া সবাইরে ধন্যবাদ জানাইয়ার আগামী দিন আমরা ওভাবে সহযোগিতা করবা যেভাবে এখন সহযোগিতা করডা। আর আমি আজকে বরাকণ্ডর জরিয়ায় প্রত্যেকটা ইউটিউব চ্যানেল দেবতারা হইতাম সাইয়ার, আপনারা এমন কোনো ভিডিও বানাইবা না যেটা আপনার পরবর্তী জীবনে আখেরাতের জীবনে আপনার লাগিয়া এটা শাস্তি হয়ে যায়, এটা আপনার লাগি মানে দুযোগ যাওয়ার কারণ হয়ে যায়, আল্লাহর কাছে জবাবদিহি হইতে লাগে। এই ধরনের কোনো ভিডিও বানাইবা না, অনেক চিন্তা ভাবনা করিয়া ভিডিও বানাইবা, বিশেষ করে ও কথাটা কমু ভিডিওর মধ্যে মহিলা ব্যবহার করবা না, আলতু ফালতু ভাষা ব্যবহার করবা না, গান বাজনা ব্যবহার করবা না, মদ খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শরীর উদলা রাখা আঁটু বার করা ইত্যাদি জিনিস ব্যবহার করবা না, মানে যেগুলা যে ধরনের ভিডিও বানাইলে সমাজের সভ্যতা বাড়ে অসভ্যতা দূর হয় ওই ধরনের ভিডিও বানানির আকুল আবেদন রইল আমার বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে। সব সুস্থ থাকুক, ভালো থাকুক, ধন্যবাদ।